এরপরে প্রশ্ন করেছেন আবদুল্লা সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘে যে ভাষণ দিয়েছেন সে কারণে আমার তাকে ভালো লেগেছে তার প্রতি আমার দুর্বলতার কারণে আমি নাকি দেশদ্রোহী হয়ে গেছি পাকিস্তানের প্রধানমন্ত্রীর জাতির সঙ্গে দেওয়া ভাষণকে আপনি কিভাবে দেখছেন আর এই কারণে আমি কি সত্যি দেশদ্রোহী হয়ে গেছি ভাই আবদুল্লাহ এ বিষয়ে বলবো যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি জাতিসংঘে যে ভাষণ দিয়েছেন সে ভাষণের উল্লেখযোগ্য অংশ জুড়ে তিনি সারা বিশ্বের মাজলুম নিপীড়িত মুসলিমদের কথা তিনি তুলে ধরেছেন এবং তিনি কিছু বাস্তব কথা বলেছেন যে কথাগুলো অনেক মুসলিম শাসকেরা হয়তো সাহস করে বলেন না সন্দেহাতীতভাবে সেই কথাগুলো প্রশংসার দাবি রাখে যেটুকু ভালো কাজ তিনি করেছেন যেটুকু ভালো কথা তিনি বলেছেন সেটুকুকে ভালো বলা অবশ্যই যাবে এবং সেই কারণে ওই কথাগুলোর কারণে তার প্রতি যদি আপনার দুর্বলতা হয় ভালো লাগা কাজ করে তাহলে আমি বলবো এটা আপনার ভেতরে ইমান আছে আল্লাহ এবং তার রাসুলের জন্য ভালোবাসার যে গুণ সেটি আপনার ভেতরে আছে সেটার একটি প্রমাণ নবী সাল্লাহিসাল্লাম বলেছেন সোর্ণ ত্রিমজিহা দৃষ্টি বর্ণিত হয়েছেন নবীসাল্লাহ সাল্লাম সাদ করেছেন মানা ওয়া ও আবগাদিল্লা ও আতাল্লাহ ও মানা আলিল্লাহ ফকাদিস্তাকমার আল ইমান যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আল্লাহর জন্য কাউকে অপছন্দ করে আল্লাহর জন্য দান করে আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকে তার সব কিছু যখন আল্লাহর জন্য হয় তখন তার ইমান পূর্ণাঙ্গতা পায় অতএব ইমরান খানের জাতিসংঘে দেওয়া ভাষণ সেখানে মুসলিমদের অনেকগুলো স্বার্থের কথা উঠে এসছে মুসলিমদের উপরে আরোপিত অনেকগুলো মিথ্যাচারের জবাব সেখানে দেওয়া হয়েছে সন্দেহাতীতভাবে সেই কারণে তার প্রতি যদি আপনার ভালোবাসা তৈরি হয় তাহলে সেটা প্রশংসার দাবি রাখে আর এ কারণে আপনি দেশদ্রোহী হবেন কেন বাংলাদেশ সহ পৃথিবীর কোনো দেশের সংবিধানেই এরকম কোনো কথা লেখা আছে বলে আমার জানা নেই যে কোনো দেশের নাগরিক যদি অন্য কোনো দেশের কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের কোনো বিশেষ দিক তার ব্যক্তিত্বের কোনো একটা দিক তার ভালো লাগে তাহলে সেক্ষেত্রে তার এই ভালো লাগার কারণে তিনি দেশদ্রোহী হয়ে যাবেন এরকম কোনো আইন এরকম কোনো কথা পৃথিবীর কোনো রাষ্ট্রে সংবিধানে আছে বলে আমার জানা নেই বিধায় আপনি কেন দেশদ্রোহী হতে যাবেন আপনি আমার মতামত জানতে চেয়েছেন এ বিষয়ে আমার মূল্যায়ন কী আমার মূল্যায়ন হলো যে ইমরান খান যে কথাগুলো বলেছেন বিশেষ করে সত্যি যে মুসলিমদের মধ্যে বিভক্ত করার যে অপচেষ্টা মুসলিমরা করছে ইহুদি এবং খ্রিস্টানরা করছে সেটা বিরুদ্ধে তিনি কথা বলেছেন সন্দেহাতীতভাবে এটি লক্ষ কোটি মুসলিমদের প্রাণের কথা অতএব তার এই কথাকে আমি ভালোভাবে দেখছি এবং এই কারণে অবশ্যই তিনি প্রশংসার দাবি রাখেন আমি দোয়া করি আলাহ স্মাতাল্লাহ তাকে পরিপূর্ণভাবে হেদায়তের উপরে কায়েম দায়েম রাখুন এবং পরিপূর্ণ ইস্তামের উপরে তাকে দাখিল হওয়ার তৌফিক দান করুন এবং মুসলিম মিল্লাতের জন্য উপকারী করুন আলাহ স্মুমাতাল্লাহ তাকে দোয়া করি তিনি সহ বিশ্বের যত মুসলিম দেশ আছে মুসলিম প্রধান দেশ আছে প্রত্যেকটি মুসলিম প্রধান দেশের রাষ্ট্রপ্রধানদেরকে আলাহ স্মাতাল্লাহ মুসলিমদের জন্য কল্যাণকর করে দিন উপকারী করে দিন গভীর থেকে সে দোয়া রইল নিঃসন্দেহে ইমরান খানের এই সাহসী উচ্চারণ আমাদের অন্য অনেকের জন্য শিক্ষার বিষয়ের ভিতরে রয়েছে বিধা আমি এটাকে খুব ভালোভাবেই দেখছি হ্যাঁ রাজনৈতিক মারপেয়াজ তিনি কি উদ্দেশ্যে বলেছেন তার কোনো অসৎ উদ্দেশ্য আছে কি না তিনি রাজনৈতিক কোনো ধান্দায় করেছেন কি না এগুলো তার অন্তরের ব্যাপার এর ভেতরে ঢোকা এগুলোর ভেতরে প্রবেশ করা আমাদের দ্বারা সম্ভব নয় আর এত ভেতরে যদি আমরা যেতে যাই তাহলে পৃথিবীতে আর কোনো মানুষের প্রতি আমাদের সুধারণা রাখার সুযোগ অন্তত এই যুগে থাকবে না বিধা আমরা বাহিরটুকু দেখে শুধুমাত্র আমরা তার প্রশংসা করতে পারি তার ভালো তাকে ভালো বলতে পারি যেটুকু ভালো কাজ করেছেন সেটুকু ভালো বলতে পারি তবে এর মানে এটা নাও যে তাকে আবার আমিরুল মোমিনিন বানাই দিলাম ইসলামের সারান বানাই দিলাম কারণ গণতান্ত্রিকভাবে নির্বাচিত এ সমস্ত সরকার বা রাষ্ট্রপ্রধানদের মধ্যে অনেকেই ইসলামের কথা বলেন এবং অনেক ভালো দিক বলেন কিন্তু তার মানে এই নয় যে তিনি সারা বিশ্বে মুসলিমদের জন্য একেবারে পরীক্ষিত নেতায় প্রমাণিত হয়ে গেছেন এবং তিনি আল্লাহর বা বান্দায় প্রমাণিত হয়ে গেছেন এবং তার ব্যাপারে আমরা অত্যুক্তি করব না সোজা কথা আমি যেটা বোঝাতে চাচ্ছি এত কথা বলে শেষের দিকে এসে যে অত্যক্তি করব না আমরা মুসলিমরা অতি আবেগী খুব অল্পতে কাউকে ভালোবাসি খুব অল্পতেই তাকে আবার ঘৃণা করি সেটা যেন না হয় তার প্রতি ভালো লাগা অবশ্যই কাজ করা উচিত তার যে ভাষণ ছিল অসাধারণ বিশেষ করে মুসলিমদের মজলুম মুসলিমদের স্বার্থ সংশ্লিষ্ট ভাষণ ছিল অসাধারণ ইহুদি খ্রিস্টানদের একেবারে চোখে আঙ্গুল দিয়ে জাতিসংঘের যে সমস্ত বিপত্তিগুলো ছিল এবং তাদের যে সমস্ত ব্যত্যয়গুলো ছিল মুসলিমদের প্রতি যে অবিচারগুলো ছিল তাদের যে দুচোখ নীতি ছিল সেটার বিরুদ্ধে তিনি বলেছেন আলহামদুলিল্লাহ সেটুকুকে আমরা অবশ্যই ভালো বলবো ভালোকে ভালো বলতেই হবে এবং বিশেষ করে নিরাশার এই যুগে যেখানে আসার আলো আমরা দেখছি না মুসলিমরা এমন একটা অবস্থায় আমরা চলে আসছি আমরা নিরাশ হচ্ছি না কিন্তু কঠিন একটা পরিস্থিতি এর ভিতরে আলহামদুলিল্লাহ এরকম কারোর কোনো ভালো ভূমিকা সন্ধ্যাতীতভাবে আমাদের আশাকে জাগিয়ে তুলে বিধায় ইমরান খানের এই ভাষণ যেটি তিনি দিয়েছেন সেজন্য আলাহমাদাল্লাহ তাকে উত্তম বদলা দান করুন আরও বেশি সাহসী উচ্চারণ করার তৌফিক দান করুন তিনি সহ সমস্ত বিশ্বের মুসলিম বিশ্বের রাষ্ট্রদায় প্রধান এবং সরকার প্রধানদেরকে আলাহমাতালা ইসলামের দিকে অগ্রসর হতিক দান করুন ইহদি খ্রিস্টানদের দেওয়া বিভিন্ন ফর্মুলার ভেতরে পড়ে নিজেদের ইমান আমল দুনিয়া আখেরাত সব কিছু ধ্বংস করা থেকে যেন তারা বেঁচে থাকতে পারেন গোটা উম্মাহকে তারা যেন রাহবারি করে ধ্বংসের পথ থেকে রক্ষা করতে পারেন আল্লাহ স্মারা সেই বুদ্ধিমত্তা সে বিচক্ষণতা সেই ইমানেই শক্তি সকলকে দান করুন দোয়া করি